আজ রাখি পূর্ণিমা, বাঙালির ঘরে ঘরে আজ রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। দিদি বা বোনেরা তার ভাই বা দাদার হাতে রাখি নামক একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনের আজীবন রক্ষা করবার ভাই বা দাদার শপথের প্রতীক। আমার ভাই বা দাদা নেই বলে আমার কোনো আফসোস নেই, ভগবান যাকে যা দেয় তাই নিয়েই খুশি থাকতে হয়। আমার মায়ের কাছেও শুনেছি ছেলে হয়নি বলে তার কোনো আক্ষেপ ছিল না, তার কাছে তার মেয়েরাই সব। আমাদের দুই বোনের যেমন ভাই বা দাদা নেই বলে আমাদের কোনো আক্ষেপ নেই, আমার ছেলেরও তেমনি, বোন বা দিদি কেউই নেই, তারও এখনও অবধি আক্ষেপ নেই। আজ যেহেতু পূর্ণিমা তাই আজকে মা আমাদের নিজেদের গরুর দুধ দিয়ে ঠাকুরকে সিন্নি প্রসাদ দিয়েছে। প্রত্যেক পূর্ণিমায় তো সম্ভব হয় না, যেহেতু গোপাল আছে, নারায়ণশীলা আছে, প্রত্যেক পূর্ণিমায় দিলে পরে ভালো হয়, কিন্তু আমার মায়ের এত কাজের চাপে সত্যি সম্ভব হয়ে ওঠে না, যখন যখন হয় তখন তখন দেয়। আমার মায়ের একটা নিজের দাদা আছে, সে চাইলে গিয়ে তার দাদার হাতে রাখি বেঁধে দিয়ে আসতে পারে, কিন্তু সময় আর সুযোগের অভাবে মায়েরও যাওয়া হয়ে ওঠে না। আমাদের বাড়িতে তো গোপুসোনা আছে, তোমরা জানোই গোপুসোনা এমন একটি ভগবান যে শ্রীকৃষ্ণের বাল্যরূপ, তাকে কোনো না কোনো একটি সম্পর্কে বেঁধে ফেলতে হয়। এই বড় গোপুসোনাটিকে যেমন আমি আমার সন্তান তুল্য ভাবি, তাই মা তাকে নাতি ভেবে হাতে একটি রাখি পরিয়ে দিয়েছে। আর ওই যে ছোট্ট একটি গোপাল, ওটি আমার ঠাকুমার গোপাল। আমার ঠাকুমা চলে যাওয়ার পর আমার মাই কিন্তু পুজো করে, ঠাকুমা বেঁচে থাকতেও পুজো করতেন। এটি আমার মায়ের সন্তান, তাই আমার সে ভাই বা দাদা। যিনি জগৎ পালক তিনিই আজ আমার রক্ষার দায়িত্ব নিলেন। সিন্নি খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে, আর যেহেতু পূর্ণিমা মা তো সিন্নি দিয়েছিল, আর ঠাকুরের খাওয়া হয়ে গিয়েছে, এবার হলো আমাদের খাওয়ার পালা। তো এখানে আমি সিন্নি নিয়ে বসে গিয়েছি, আর এখন বাজে হলো ওই 2 কি 3টে মতন হবে। এবার ভাত খাওয়ার পালা, এখানে আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছে। আজকে কী কী রান্না হয়েছে চলো দেখায়। এটা হলো চুনো মাছের তরকারি, তরকারি বলে না চচ্চড়ি, আর এইটা হলো ঘাটকোল বাটা, আর আমার সব থেকে পছন্দের জিনিস সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, মানে সর্ষে আর পোস্ত, এই দুটো আমার গ্যাস অম্বল যা খুশি হোক খাওয়া আমি ছাড়ি না। আর মা যেহেতু কালকে মাংস করেছিল, এটা হলো বাসি মাংস আমার জন্য আর আমার ছেলের জন্য। আর এটা সব শেষে হলো মুরগির ডিমের টক, এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমি তো ভীষণ ভালোবাসি মুরগির ডিমের টক খেতে। এখন বাজে হলো সন্ধে 6:30 থেকে 7টা, আর মা এখন ছেলেকে রাখি পরাচ্ছে। সকালবেলা তো ভগবানকে রাখি পরিয়েছে, সেটাও তোমরা দেখেছো, আর এখন হলো চিকুর পালা। চিকুকে কিন্তু আমার মা রাখিও পরায় এবং ফোটাও দেয়, আর ও দেখো কি সুন্দর চুপটি করে রাখি পরছে। আমি তাই দেখলাম, ছোটোবেলায় না ও খুব ছটপট করতো, পড়তে চাইতো না, এই চাইতো না, কিন্তু যত দিন যাচ্ছে ছেলে আমার শান্ত হচ্ছে, এবং আমাদের যে সমস্ত রিচুয়ালগুলো রয়েছে সেগুলো এখন বুঝতে শিখছে, তো এটাই আমার ভালো লাগলো। তো রাখি বাঁধা তো কমপ্লিট হয়ে গেছে, এবার মায়ের গিফট দেওয়ার পালা। মা বলছে যে নে তোকে ফুচকা খাওয়ার গিফট দিলাম, এইটা নিয়ে যে আমাকে কী করেছে সেটা অন্য একটা ব্লগে বলবো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।